بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم وقال الله سبحانه وتعالى ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا عن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبيودكم من النار إلا قد أمرتكم به رواه الشار السنة للبغابي إسناده الصحي عن مبي ابن كراتة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد الشام فلا خير فيكم لا تزال طائفة من أمتي منصورين لا يزرهم من خذلهم حتى تقوم الساعة قال محمد بن اسماعيل قال علي ابن المديني هم الصحاب الحديث رواه سنن الترمذي اسناده الصحيح সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সে মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজের সেকোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি, আলহামদুলিল্লাহ। বলরামপুর মধ্যপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে জামে মসজিদের পরিচালনায় আজ 21তম ইসলামী আলোচনা সভা দুই দিন ব্যাপী 27 এবং 28 জানুয়ারি 2021। গতকালে প্রধান আলোচক ছিলেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব এবং আজকে যাদেরকে আপনারা আমন্ত্রণ করেছিলেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের এই দুই দিনকার আলোচনা সভাটিকে কবুল করেছে, এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার আরো একবার শুকরে সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই বলুন তো, মানুষ লক্ষাধিক টাকা খরচ করে একদিন প্রোগ্রাম করেও, আয়োজন করেও, বক্তব্যস্থিত হয়ে যাওয়ার পরেও ভাই আলোচনা সফল হয়, কথা বলেন না? হয় না, বানচাল হয়ে যায়। আমরা 26 তারিখ বাংলাদেশে ঢুকেছি, 26 থেকে প্রথম যেটা চাপাই নবাবগঞ্জে প্রোগ্রাম ছিল, রানিং অবস্থায় প্রোগ্রাম, ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। লক্ষাধিক টাকা খরচ করেছে, বক্তাদেরকে দূরদূরান্ত থেকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু প্রোগ্রামের দিনে প্রোগ্রাম বাতিল হয়ে যাওয়াটা খুব কষ্টকর বক্তাদের জন্য, শ্রোতাদের জন্য, আয়োজক কর্তৃপক্ষের জন্য, এমনকি একটা গ্রাম যারা আছে সকলেই সম্পৃক্ত। যেদিন প্রোগ্রামটা বন্ধ হয়ে যায় আলোচনা সভার রানিং অবস্থায়, ভাই এটা লজ্জাকর যেমন তেমন দুঃখজনক। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে দুই দিন ব্যাপী আপনারা নিয়াত করেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করেছেন, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে কি হবে না, কথা বলেন? অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রশংসার এখানে হক রাখে। কেন এখন প্রতিকূলতার মধ্যে দিয়ে দুই দিন আলোচনা সভাটাকে এত শেষ মুহূর্তে নিয়ে যাওয়া পর্যন্ত এটা খুব ভয়ঙ্কর আবার। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দিয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা আরো একবার প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, এমনি এই 2021 সালটা একটা ভয়াবহ পরিস্থিতি, সে যে শুরু হয়েছে জানুয়ারির পর থেকে, মার্চের 22 তারিখের পর থেকে করোনা ভাইরাসকে কেন্দ্র করে গোটা পৃথিবীর ঘড়ির কাঁটাকে স্তব্ধ করে দিয়েছে কি দেয় নাই, কথা বলেন? কোনোদিন ভাবতে পেরেছিলেন বা আপনি বা আমি যখন বয়স্ক, খুব বেশি বয়স্ক হয়ে যাব, আমাদের ছোট ছোট ছেলে যখন হবে, আমাদের ছেলের যখন ছেলেরা হবে, আমাদের নাতিদেরকে যদি আমরা গল্প শোনাই যে আজ থেকে 50 বছর আগে, মানে 2070 সালে ঘটনা বলছি, মানে আমরা টাইম ট্রাভেল করে সামনে চলে গেলাম, আমাদের যখন নাতিপুতিরা হবে তখন যদি বলি তোমরা কি জানো আজ থেকে 2020 সাল যখন হয় ঠিক সেই সময়তে করোনা নামক একটা ভাইরাস পৃথিবীতে বিরাজ করছিল, গোটা বিশ্ব জগৎ ভাইরাস সংক্রমণ করেছিল, এই কারণে গোটা বিশ্ব জগৎ সুপার পাওয়ার আমেরিকা থেকে শুরু করে একদম ছোট্ট দেশ বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান, প্রত্যেকটা জায়গায় মানুষ ঘর থেকে বাইরে এক ধাপ বেরোনো বন্ধ করে দিয়েছিল, একদিন দুই দিন না 8 মাস। ভাই সেই ছোট্ট ছোট্ট ছেলের ভাববে এরকম হয়, হতে পারে?
আকাশে কোনো বিমান ওঠেনি, ট্রেন চলাচল বন্ধ, বাস চলাচল বন্ধ, প্রাইভেট কারও বন্ধ, মোটরসাইকেল বন্ধ, এমনকি দুই চাকার ছোট্ট সাইকেলটা চালানো বন্ধ, এমনকি মানুষও ঘর থেকে বেরোতে পারেনি। যদি যারা বের হয়েছে পুলিশ তাদেরকে লাঠি বেটা করে ঘরে ঢুকে দিয়েছে, এমন নিস্তব্ধ করে দিয়েছিল আটটা মাস, যে ভাইরাসটাকে আমরা দেখতে পাই না। এটা অনুবক্ষণ যন্ত্রের মাধ্যমে আমাদেরকে দেখতে হয় যে ভাইরাসকে দেখা যায় না, তার যদি এত ক্ষমতা হয়, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সমস্ত কিছু করতে পারেন, ভাই করোনা প্রমাণ করেছে কি করে নাই? কথা বলেন, যে করোনা ভাইরাসের কারণে যেটা দেখা যায় না, আধুনিক বিশ্বের এত টেকনোলজি, বিজ্ঞান, সায়েন্স, মেডিকেল সায়েন্স এত তীক্ষ্ণ, আজকে চিন্তা করেন তারা আজকে করোনা ভাইরাস যেটা দেখা যায় না তার মোকাবেলা করতে তারা ব্যর্থ, হতাশার মধ্যে ভুগছে। গোটা বিশ্ব জগতে যত বিজ্ঞানী বলেন, যত টেকনোলজি বলেন, যত বড় পাওয়ারশীল ক্ষমতাবান ব্যক্তি বলেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি একটা অদৃশ্য ভাইরাসের কাছে সকলে আজকে মাথা নত করতে বাধ্য হয়েছে, তাদেরকে ঘরের মধ্যে পুরে দিয়েছে। আর কর্ম বাইরে থেকে ডাকছে, তুই আয়, তোকে মজা দেখাচ্ছি, আর আমরা বড় বড় শক্তিশালী ব্যক্তিরা আজকে ঘরের মধ্যে আছি না? নাই, অবশ্যই আমরা ঘরের মধ্যে আছি, তাই ক্ষমতা থাকলে যে ক্ষমতা দেখাতে হবে এমনটা নয়। আল্লাহ চাইলে একটা ছোট্ট যেটাকে দেখা যায় না সেই ভাইরাস দিয়ে গোটা বিশ্ব জগৎকে স্তব্ধ করে দিতে পারে, তার জ্বলন্ত প্রমাণ। এরপর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে থাকি কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করোনা ভাইরাসের মাধ্যমে গোটা বিশ্ব জগতের মধ্যে একটা ইতিহাস আলোড়ন সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা বলি যে করোনা, তোমাকে আমরা ভুলবো না, তোমার কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, গোটা বিশ্ব জগতের মানুষ পড়বে আর আতঙ্কিত হবে। একটা দুইটা নয়, আটটা মাস, 300টা দিন প্রায় মানুষকে একদম ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। ভাই এই করোনা ভাইরাস গোটা বিশ্ব জগতে একটা আলোড়ন সৃষ্টি যেমন করেছে, ভয় ভীতি সৃষ্টি করেছে, আল্লাহর ঘর মসজিদ বন্ধ করার মতো হিম্মত তারও করে দিয়েছে। দেখেছেন 1400 বছর ইতিহাসে কোনো আল্লাহর ঘর মসজিদ বন্ধ হয়েছে একটা সেকেন্ডের জন্য? জি না। কিন্তু মসজিদ মক্কা মদিনা, গোটা বিশ্বজগতের মক্কা মদিনা থেকে শুরু করে যত মসজিদ আছে, ভাই একদিনকার জন্য হলে বন্ধ করতে পেরেছে কি পারে নাই? পেরেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট সৃষ্টি এটার ক্ষমতা দেখতে পাচ্ছেন, যে আল্লাহ এই ছোট্ট অদৃশ্য একটা ভাইরাস ব্যাকটেরিয়াকে দিয়ে মানুষকে নিস্তব্ধ করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিকূলতার মধ্যে দিয়েও আমাদের যাদেরকে আল্লাহ হেফাজত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রশংসা, তোমার শুকরিয়া আমরা আবারও পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যাই হোক, কালকেও আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হবে, এবং অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা কোরআন এবং হাদিস দিয়ে একাধিক আলোচনা করেছি, যদি ইউটিউবে গেলেই নাম লিখলে পাওয়া যায়। আজকে আমার সামনে যাদের দেখছি সব আমার বয়সের, সেম এজ, মানে আমি যে বয়সের আমার সামনে আজকে শ্রোতা যারা আছে তারা একই বয়সের, 2-3 বছর কম আর বেশি। তাই আমি এখানে বসে একটা চিন্তা করছিলাম যে আজকে কি বিষয়ে আলোচনা করা যায়, কেন সুন্নাহ বিদআত তাওহীদ শিরক অজস্র আলোচনা হয়েছে কি নাই? হয়েছে। আজকে যে বিষয়টি আলোচনা করব, যেটা আমাদের মুসলিম সোসাইটি, মুসলিম সমাজ, আহলে হাদিস সমাজ সকলের যেন উপকারে লাগে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয় আলোচনা করতে চাইছি সে বিষয়টির নাম যুব সমাজের অবক্ষয়ের কারণ। কি বললাম, কথা বলেন, যুব সমাজ তারা যে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের অবক্ষয়, তাদের নৈতিক চারিত্রিক যে মূল্যবোধের অভাব, আজ গোটা বিশ্ব জগতে বিশেষ করে যুব সমাজ তারা আজকে ধ্বংসের পথে হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, মনে রাখবেন, যুব সমাজ, যে সমাজের যুব শক্তি যত সমৃদ্ধ সেই সমাজকে তারা তত সুন্দরভাবে গড়তে পারে, আর যে সমাজের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে সেই সমাজটাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য যুব শক্তিটাই যথেষ্ট। কেন? কারণ যুবক এটা একটা শক্তির নাম। কি বললাম, কথা বলেন, কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে, যখনই জন্মগ্রহণ করছে তখন থেকে শুরু করে 10-12 বছর পর্যন্ত একটা একটা সন্তান যে কেবল বালক আছে সে জেনা করবে, কথা বলেন, সে ব্যভিচার করবে, সে ইয়াবা খাবে, সে মানুষকে অকারণে হত্যা করবে, জি না। যখনই 12-13-14 বছর পার হয়ে যায় তারপরে পাপের প্রবৃত্তি তার মধ্যে বৃদ্ধি পেতে থাকে। মানুষ যখন 50 ক্রস করে যায় সেই সময় ভাই বলুন তো সে জেনা করবে আর চান্স আছে? ও যে সুন্দর একটা নারীকে নিচে সামনে দিয়ে দেওয়া হয় আর চাচা গুলো চাচা গুন ক্যাটরিনা কাইফ থাকলো দেখেন, দূর ঘুম আসতে পারি যাই, তোর ক্যাটরিনা কাইফ কে রে, আমার ঘুম আসছে, বা বলবে কি বলবে না? বলবে। কেন? মানুষ ভালো করুক চাই খারাপ করুক কোন অবস্থায় করে, কথা বলেন, যুবক অবস্থায়, চাই ভালো করলো যুবক অবস্থায় আর খারাপ করলো
এই যুবক অবস্থাতে করে তাই যুবশক্তি যে সমাজের যুবশক্তি যত শক্তিশালী যত তারা বিবেকে বুদ্ধিতে পড়াশোনাতে নৈতিক চারিত্রিক সব দিক থেকে যারা সমৃদ্ধ সেই সোসাইটিকে তারা শত সুন্দরভাবে তৈরি করতে পারে কি পারে না পারে তাই আজকে আমাদের যুবশক্তি যুব সমাজ তরুণ সমাজ তা যে ধ্বংস হয়ে যাচ্ছে এই ধ্বংসের কারণ জানা দরকার আছে না নেই কথা বলেন মনে রাখবেন যদি কোনো রোগ হয় কোনো সমস্যা হয় তার আগে আপনাকে দেখতে হবে যে সমস্যাটা কি আপনি ডাক্তার কাছে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছেন ডাক্তার মশাই অসুস্থ কি হয়েছে জানি না বা বলুন তো কি হবে ওষুধ দিতে পারবে ডাক্তার যখন কোনো পেশেন্ট তার কাছে আসে প্রথম ডাক্তার দেখে যে ব্যক্তির সমস্যা কি সমস্যাটাকে আগে নোট করার পরে দেখবে যে আসলে এই সমস্যা হওয়ার লক্ষণগুলো কি লক্ষণের দিকে তাকিয়ে তারপরে অ্যান্টিবায়োটিক মারবে ওষুধ মারবে সে ভালো হয়ে যাবে তা আমাদের যুব সমাজ এটা যে ধ্বংস হয়ে যাচ্ছে ভাই এর মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ আছে কথা বলেন হানাফি বলেন শাফি মালিকি হাম্বেলি দেবন্দি বেরলবি আর যত রাজনৈতিক দল আছে যাদের প্রত্যেকটা আদর্শ যারাই যুবশক্তি তারা আজকে ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছে এটা চূড়ান্ত সত্য কথা তাই আজকে আমাদের যুবশক্তিকে আমাদেরকে একটু পরামর্শ একটু নসিহা একটু মোটিভেট আমাদের দরকার আছে না নাই কথা বলেন শুধু কোরআন হাদিস দিয়ে যদি আমরা আলোচনা করে যাই কিন্তু আমাদের ছেলেরা আমাদের মেয়েরা তা যে ধ্বংস হয়ে যায় ভাই বলুন তো আমাদের তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে আর কথা বলেন কেননা এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা এক শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ তাদেরকে আল্লাহ বলছে জান্নাত দেবেন না তাদের মধ্যে একজন আর দায়ুস যে পরিবারে তার পিতা অথবা কর্মকর্তা যে দায়িত্বশীল পরিবারকে কন্ট্রোল করতে পারে নাই সে কখনো জান্নাতে যাবে না আপনার ছেলে যদি মদখোর মাতাল হয় আপনার ছেলেটা যদি ব্যভিচার করে ধর্ষণ করে আপনার মেয়ে যদি ধর্ষিতা হয় আপনার মেয়ে যদি পরমের সঙ্গে অন্য কোনো ছেলের সঙ্গে যদি রিলেশন করে বা বলুন তো বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত যেতে পারবে পারবে না তাই অবশ্যই বাপ মা এদের দায়িত্ব আছে তাই আজকে আলোচ্য বিষয়টাকে এই বয়সে সাজাতে চাইছি যুব সমাজের অধপতনের কারণ আসুন আগে আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে মানুষের মধ্যে যে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ মানুষকে বলছে বলেছে পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 70 আল্লাহ বলছে লাকাদ কান্নাম না ইয়া বানী আদম নিশ্চয় আমি বানী আদম তথা মানব সন্তানকে আমি মর্যাদা দিয়েছি কাকে দিয়েছি কথা বলেন আল্লাহ বলেনি হিন্দুকে আল্লাহ বলেনি খ্রিস্টানকে আল্লাহ ইহুদি নাসারা এদেরকে বলেনি যে ইবনে আদম আদম সন্তান তাকে আল্লাহ আল্লাহর কাছে সম্মানিত তারপর তাদের গ্রেড অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান আরোপ করে আসেন পবিত্র কোরআন খুলবেন সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 18 থেকে 63 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা বর্ণনা করেছে যেটা আমাদের ভাষায় আসাবে কাহাফের ঘটনা বা জানি কি জানি না কথা বলেন জানি ভাই বলুন তো যেই যুবকদের কথা আল্লাহ আলোচনা করেছে এই যুবকগুলো কি কোনো নবী ছিল কোনো রাসূল ছিল তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোরআনের মতো এই মহাগ্রন্থ আল কোরআন যেটা কিয়ামত পর্যন্ত মানুষ পড়লে প্রত্যেক হরফে 10টা করে নেকি পায় সুনান তিরমিজি হাদিস মাদওয়া জানা 110 আল্লাহ সুবহানাহু কেন ওই তিনজন ব্যক্তির কথা আল্লাহ কোরআন মাজিদে কেন নকল করলেন কেন অনেকগুলো কারণ আছে তোমাদের একটা কারণ এমনটাও হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওই যুবকদের ধৈর্য তাদের তাকুল আল্লাহর প্রতি ভরসা আল্লাহ এতটাই পছন্দ করেছে যে একটা তিনজন যুবক বা চারজন যুবকের কথা আল্লাহ পবিত্র কোরআনের মতো জায়গাতে স্থান দিয়েছে কেন এই যৌবন বয়স ধ্বংসের বয়স কিন্তু এই সময়তে তাদের যে নৈতিক দায়িত্ব তারা পালন করেছে আল্লাহ এতটাই পছন্দ করেছে যে কোরআনে কারিমের মতো গ্রন্থে আল্লাহ অবস্থান দিয়েছে বা আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ যে সুন্দর জান্নাত আমাদের জন্য নির্মাণ করেছে যে জান্নাতের জন্য গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছে যে জান্নাতে আদম সালাম ছিলেন ওই জান্নাতে আমাদেরকে আবার যেতে হবে কি হবে না কথা বলেন যখন জান্নাতে যাবেন সেই সময় কি আপনি বুদ্ধাবস্থায় যাবেন শিশু অবস্থায় যাবেন আপনি যদি শিশু অবস্থায় মৃত্যুবরণ করেন যখন জান্নাত যাবেন কোন বয়সে যদি 152 বছরে মৃত্যুবরণ করেন মূসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিল প্রায় নূহ আলাইহিস সালাম কত বছর বয়সে উঠবে জান্নাতে কথা বলেন যুবক বয়সে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতপূর্ণ জান্নাত এটা কোনো বয়স্ক মানুষের জন্য না কোন শৈশবকালের জন্য না আল্লাহ জান্নাতের জন্য যে বয়সটাকে নির্ধারণ করেছে সেটা তরুণ সমাজের জন্য যৌবন যখন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ জান্নাতকে উপভোগ করবেন মানে জান্নাতের গুরুত্বের সঙ্গে যুবকদের কানেকশন আছে না নাই অবশ্যই আছে আল্লাহ নিয়ামত যদি আপনি এটা উপভোগ করতে চান তো জান্নাতে গেছেন 152 বছর নিয়ে 70 বছরের চাচাকে যদি জান্নাতে নিয়ে যান তো চাচা কি করবে বলেন তো জান্নাত উপভোগ করতে পারবে জি না তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়সটাকে করে দিয়েছে একটা যৌবন কাল
তাই যৌবন তথা যুবকদের আল্লাহর কাছে গুরুত্ব আছে এই হাদিস থেকে প্রমাণ হয়। কেন? কারণ জান্নাতে তারাই যাবে যারা যুবক। চাচারা ভাবছে কি আবার হুজুর ইন্ডিয়া থেকে এসে কি বলে, উল্টা পাল্টা বলে নাকি, আমরা বয়স্ক হয়ে গেছি আমরা জান্নাত যাব না। হাদিসের অর্থ এমনটা নয়। মানে আপনি যদি 152 বছরে মৃত্যুবরণ করেন, যখন জান্নাতে যাবেন আল্লাহ আপনার বয়সটাকে কমিয়ে দিয়ে আপনার ইয়াং এজ করে দিবে। কথা বুঝতে পারছেন? মানে আপনার যে ইয়াং বয়স যেটা সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আবারও ফিরিয়ে দেবে। বয়স্ক বয়সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আর রাখবেন না। যুব সমাজের যে ফজিলত, আসেন আমরা কয়েকটা হাদিস দেখি। হাদিসের দিকে তাকালেও বিশ্ব নবী যুব সমাজকে নিয়ে এত সুন্দর এত চমৎকার কিছু অফার দিয়েছে, যেটা আমাদের প্রত্যেকটা যুবককে ধরার কথা। সহিহ বুখারি কিতাবুস্সালাত হাদিস নম্বর 660 আল্লাহ রাসূল বলছে, কিয়ামতের সংকটময় সময়ে প্রত্যেকটা মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকবে, এই মুহূর্ত অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার নিজ ছায়ার নিচে স্থান দেবে। কি বললাম? আমরা অনেকে বলি যে আল্লাহর আরশের ছায়ার নিচে, জিনা হাদিসটা ভালো করে পড়ে দেখেন, আল্লাহর আরশ নয়, স্বয়ং আল্লাহ তার নিজের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দান প্রদান করবেন। তার মধ্যে প্রথম আল্লাহ রাসূল যে ব্যক্তির কথা বলেছে, সে হচ্ছে দেশের নেতা ইমামুল আদলুন, তো ন্যায়পরম রাষ্ট্রনায়ক। আপনি যদি কোনো রাষ্ট্র পরিচালনা করেন, আপনি যদি কোনো দায়িত্বশীল হন, আপনি যদি ন্যায়ের সঙ্গে যদি কোনো অর্যোগ্যতা সৃষ্টি না করে যে মানুষকে ইনসাফ দিতে পারেন, আল্লাহর আরশ নয় আল্লাহর ছায়া আপনিও পাবেন। ভাই বলুন তো কত চমৎকার হাদিস। আল্লাহ রাসূল বলছে, প্রথম কার কথা বলছে? কোন মুসল্লির কথা বলে নাই, কার কথা বলেছে? ইমামুল আদলুন, ন্যায়পরম রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়ক যদি ইনসাফের ভিত্তিতে রং বর্ণ কালার দেখে যদি রাষ্ট্র পরিচালনা না করে, ধর্ম অধর্ম দেখে রাষ্ট্র পরিচালনা না করে, মানুষকে যদি ইনসাফ দিতে পারে, ওয়াকানে হত্যা রাহাজানি এগুলো যদি না হয়, আল্লাহ রসুল 1400 বছর আগে অফারটা দিয়ে গেছে সেই সংকটময় সময়, যে সময় কোনো মানুষের কোনো কাজে আসবে না, মা তার ছেলেকে থুয়ে ভয় পালিয়ে যাবে, মানুষ যতটা পাপ করেছে ততটা পাপ রঞ্জে ঘামতে থাকবে, ঘামে হাবু ডুবু খেতে থাকবে, এ মতো পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে চলে আসবেন, আর আল্লাহর যে ছায়া হবে ওই ছায়ার নিচে সেই মানুষদেরকে স্থান দেবে। প্রথম হচ্ছে ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক। তাই আপনি যদি অফারটা পেতে চান, অবশ্যই আল্লাহ রাসূল যেহেতু বলেছে এই ঘটনা ঘটবে, যদি কিয়ামতকে বিশ্বাস করেন, কিয়ামতের সংকটময় সময়ের প্রতি যদি ভয় ভীতি থাকে, আপনাকে ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক হয়ে আপনাকে আল্লাহর ছায়া নিতে হবে, অন্যথায় সেই সংকটময় সময়ে আপনার আমার কারণ স্থান নেই। দুই নম্বর ব্যক্তি বিশ্ব নবী বলছে, সাব্বুন তথা যুবক, সেই যুবক যার যৌবন কালটি শুধু অতিবাহিত করেছে আল্লাহর ইবাদত দিয়ে। কি বললাম? কথা বলেন ভাই, যুবকের কথা এসেছে কি আসে নাই? দুই নম্বর এসেছে, মানে আমার কথা এসেছে আপনার কথা এসেছে। আল্লাহ রাসূল বলছে, ওই যুবক যার যৌবন কালটাকে অতিবাহিত করেছে শুধুমাত্র আল্লাহর ইবাদত বান্দগি করে, তাসবিহ তাহলিল এগুলো করে সময়টাকে অতিবাহিত করে দিয়েছে, কিয়ামতের সংকটময় সময়ে আল্লাহ সুবহানাহু নিজেই তার ছায়া নিচে যুবকের স্থান দিয়ে দিবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনিও যুবক, আমরা কোন দিকে চলছি? আল্লাহর ইবাদত করে আমরা সময়টাকে অতিবাহিত করছি না 14 ফেব্রুয়ারি আসছে কি কি প্রোগ্রাম আছে এটা নিয়ে ব্যস্ত আছেন? চিন্তা করে দেখেন, যদি আল্লাহ সুবহানাহু তাআলার তাসবিহ তাহলিল আল্লাহর ইবাদত তাওহীদ শিরক থেকে মুক্ত থাকতে পারেন, আল্লাহর ছায়ার নিচে স্থান পাবেন কি পাবেন না? কথা বলেন, এটা বিশ্বনবী আমাদেরকে অফারটা দিয়েছে। কিন্তু বিশ্বনবীর অফারটার মূল্য আমরা খুব কম মানুষই দিই। আমরা তো অনেক ক্ষেত্রে হাদিস পড়ি, হাদিস শুনছি, কিন্তু আমাদের অন্তরে গাঁথে না। কেন? কারণ আপনি মনে করছেন হুজুররা বলছে, হতেও পারে না হতেও পারে, কারণ আমাদের কোরআন বা হাদিসের উপরে অকাট্য ইমান বা বিশ্বাস নেই। মানে করোনা ভাইরাস আপনি জানেন 100%, এটা সংক্রামক হতে পারে না হতেও পারে, তারপরে মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ির মধ্যে লুকে থাকলো 8 মাস। কিন্তু বিশ্বনবী যে কথাটা বলছে, কিয়ামতের মাঠে এই সংকটময় সময়ে মানুষের সঙ্গে এরকম আচরণ করা হবে, বা আমরা সেই হাদিসগুলো পড়ার পরেও আমাদের মধ্যে ভয় ভীতি সৃষ্টি হয় না, তার অর্থ এটাই যে আমরা হাদিসকে বা বিশ্বনবীর কথাকে আমরা সেইভাবে মূল্যায়ন করি না যেইভাবে আমরা হু তথা মেডিকেল সায়েন্স যারা বিশেষজ্ঞ যারা বসে আছে তারা যতটা নসিহত করছে আমরা হুবহু সেগুলোকে মানি, ভয় পাই। কিন্তু বিশ্বনবীর কথায় আমরা ভয় পাই না, আমরা খুশি হই না, কারণ আমরা কোরআন হাদিসকে মনে করি না যে 100% সঠিক। এটা আপনার অন্তরের সাইকোলজি বা আপনার চিন্তাধারা এটাই বলছে, প্রকাশ করেন না তাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল এই কথা বলে আরেকবার কথা বলছে, সেই যুবক যে যুবকে কোন ধনী পরিবারের নারী, সুন্দরী মেয়ে, মানে আপনার গার্লফ্রেন্ড,
আপনাকে দাবাত দিয়েছি আসো, আজ তো 14 ফেব্রুয়ারি, আজকে আমরা রমনা পার্কে গিয়ে সময় কাটাবো, সিনেমা হলে গিয়ে সময় কাটাবো, অথবা তোমার সঙ্গে রিক্সাতে সারাদিন ঘুরবো, অথবা ঢাকার বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াবো। আপনাকে দাবাত দিয়েছেন, আপনি যদি বলতে পারেন ইন্নি আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি রব আল্লাহকে ভয় করি, এই কথা যদি কোনো যুবক বলতে পারে, কোনো মেয়ে তাকে প্রপোজ করেছে, আসো আজ তো 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এই দিনটাকে আমরা সেলিব্রেট করি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াই, কিন্তু কোনো যুবক যদি বলে ইন্নি আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা যে যুবক বলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই যুবককে আল্লাহ নিচ্ছানিচি স্থান দেবে, খুব কঠিন, খুব কঠিন। যে 14 ফেব্রুয়ারি আসছে, কত রকমের পরিকল্পনা, কোথায় কোথায় যাবেন, এখন থেকে নোটিশ করে দিয়েছেন। এই যে এখন আপনি হাদিসটা শুনছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাত হাদিস নাম্বার 660, বিন্দু পরিমাণে সন্দেহ নাই, কেউ হাদিসকে জাল তো দূরের কথা, জয়ী প্রমাণ করতে পারবে না। বুখারী হাদিস কোরআনের আয়াত যেমন বিশুদ্ধ, সহিহ বুখারীও ঠিক ততটাই বিশুদ্ধ, কেউ বিন্দু পরিমাণে সন্দেহ করলে তার ইমানের সংকট আছে, ইমানের সমস্যা আছে। আল্লাহ রাসূল যে বলছেন, কোন ধনী নারী যে তাকে দাওয়াত দেয় আসো জেনা করি, সুন্দরী নারী সে যদি প্রপোজ করে আসো তোমার সঙ্গে জেনা করি, কেউ নাই, কেউ দেখতে পাবে না, আসো আমার সঙ্গে তুমি থাকো। আর সেই মুহূর্তে যদি কোনো যুবক বলতে পারে ইন্নি আখাফুল্লাহ, নিশ্চয় আমি রব আল্লাহকে ভয় করে কথা যখনই বলতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবককে তার নিচ্ছা নিচে স্থান দেবে। বা আমাদের এই অফারটা এখন আছে না নাই কথা বলেন, কিন্তু আজকে হাদিসটা শুনলেন, তারপর যে যুবক যুবতী আমাদের বোন অথবা ভাইয়েরা যে 14 ফেব্রুয়ারিকে তারপরে সেলিব্রেট করেন, তারপর আপনাদের যেই প্রাণ করেছেন প্রাণ যদি সফল করেন, হাদিসের দিকে যদি বিশ্বাস না করেন, জেনে রাখবেন আপনার জন্য এই হাদিসের আমলটা শেষ হয়ে যাবে, জিন্দেগি তার পাবেন না। যদি আজকে যদি হাদিসটা শুনলেন যে আল্লাহর রাসূল তো এমন অফারের কথা বলেছে, কিন্তু শোনার পরেও আপনি 14 ফেব্রুয়ারি ঠিক এই অপরাধটাই করলেন, আপনার জীবনে আর কোনোদিন এই হাদিসটা আমল করার কোনো সুযোগ আর নাই। আজকে নামাজ কাজা হয়ে গেলে আপনি পরবর্তী সময় নামাজটা কাজে আপনি আদায় করে নিতে পারবেন, কিন্তু এই ফজিলত এটা যৌবন কালেরই ফজিলত, চাচারা বয়স পার হয়ে গেছে, এই হাদিসের ফজিলত আর জিন্দেগিতে তারা পাবে না। কেন? এই ফজিলত শেষ হয়ে গেছে, কেন? এটা লিমিটেড সময় আছে, টাইম আছে, টাইম শেষ, ফজিলত শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক যুবতী ভাই বোন যারা আছে তাদেরকে এমন ইমানি জজবা দাও যে 14 ফেব্রুয়ারি তারা বাড়ির বাইরে এক ধাপ বের না হয়। মানুষ বলছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আন্তর্জাতিক রিপোর্ট বলছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়া রিপোর্ট, কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় খবরটা এসেছে, আমাদের পশ্চিমবাংলায় যেখানে থাকি ওখানে এসেছে যে এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কন্ডম ফ্যাক্টরির মালিক কন্ডম তৈরি করে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক, এর চাইতে নিকৃষ্ট কথা শুনবেন? বাস্তব 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তারা এই জিনিসটা তৈরি করছে, ভাই কেন তৈরি করে কথা বুঝতে পারছেন? সমাজদার কেলে ইশারায় কাফি, 14 ফেব্রুয়ারির পরে মাত্র 3 মাস 4 মাস অতিবাহিত হতে দেন, কত সন্তানকে যে তারা হত্যা করে, মেডিকেলের দিকে চলে যান, হসপিটাল চলে যান, আর কত রকমের ঔষধ খেয়ে ছোট্ট ছোট শিশুগুলোকে যে হত্যা করছে, ভাই এর কোনো হিসাব আপনি দিতে পারবেন না। যারা বলছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আমি তো বলি ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব ধর্ষণ দিবস, এটা বিশ্ব ভালোবাসা দিবস কখনো হতে পারে না, এটা বিশ্ব ধর্ষণ দিবস, জ্বলন্ত প্রমাণ গোটা বিশ্ব জগতে আছে, আমাদের দিল্লিতে, ভারতবর্ষে। গত বছর চলে গেল 2020-এ, আমাদের আন্তর্জাতিক মিডিয়াতে খবরটা এসেছে, সেখানে বলা হচ্ছে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কিছু যুবক, তারা ক্লাসমেট যারা আছে তারা রাত্রিবাদে সফর করেছিল সেলিব্রেট করার জন্য, তারা একসঙ্গে দলবদ্ধ ভাবে যাচ্ছিল, ওই ছেলেগুলো তার বান্ধবীদেরকে প্রত্যেকজনকে মদ খাইয়ে মাতাল করে ধর্ষণ করেছে। ভাই ভালোবাসা দিবস, এটা শুধু আমি ভারতের রিপোর্ট বললাম না, ঢাকার খবর নেন, আপনার বাড়ির পেছনে খবর নেন, আপনাদের মধ্যেও আছে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, মনে রাখবেন ভালোবাসা শব্দটা পবিত্র, কি বললাম? পবিত্র শব্দ হচ্ছে ভালোবাসা। আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 31, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, ইফ ইউ রিয়েলি লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন ফালা মুহাম্মদ তিস জাপানি, সত্যি যে তোমরা আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি, তো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য অনুসরণ করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও কার অনুসরণ করতে হবে? আল্লাহ রাসূলের অনুসরণ করতে, আল্লাহ নিজের জন্য ভালোবাসা, এই শব্দটা ব্যবহার করেছে, কিন্তু বিশ্ব ভালোবাসার নামে বা বলুন তো আজকে বিশ্ব ধর্ষণ দিবস পরিণত হয়েছে কি হয় নাই? আজকে গোটা বিশ্ব জগতে বিশ্ব ধর্ষণ দিবস হয়েছে। মনে রাখবেন ভালোবাসা আর প্রেম করার মধ্যে পার্থক্য আছে, কি বললাম?
ভালোবাসার প্রেমের মধ্যে আকাশ আর জমিন যতটা পার্থক্য ঠিক ততটাই পার্থক্য আছে। বা বলতে আপনি কুত্তাকে ভালোবাসতে পারেন কি পারেন না কথা বলেন, আর ছাগলকে ভালোবাসতে পারেন কি পারেন না, গাছকে ভালোবাসতে পারেন কি পারেন না, পারেন। আপনি আপনার বাবাকে ভালোবাসতে পারেন কি পারেন না, মাকেও ভালোবাসা যায়, বোনকেও ভালোবাসা যায়। কিন্তু আজকে আপনার বোনকে গিয়ে বলবেন, মাকে গিয়ে বলবেন, মা তোমার সঙ্গে প্রেম করি, বলতে পারবেন? নাউজুবিল্লাহ মিন জালিক। কেন? ভালোবাসা আর প্রেমের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। প্রেম শব্দটা তখনই ব্যবহার করা হয় যখন সেক্সুয়াল রিলেশন আছে, যে যৌনতার সম্পর্ক আছে। এর যে প্রেম আর ভালোবাসা ইউনিভার্সাল, প্রত্যেকটা জিনিসকে ভালোবাসা যায়, কুত্তাকেও ভালোবাসা যায়, গাছকেও ভালোবাসা যায়, চাচাকেও ভালোবাসা যায়। আপনাদের সকলকে আমি ভালোবাসি, কিন্তু একথা বলতে পারবো না ভাই তোমাদের সকলকে আমি প্রেম করি, বলতে পারবেন? জি না। তাই বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব ধর্ষণ দিবস, এটাই হওয়া উচিত ছিল, বাস্তবে এটাই বলছে। তাই আপনি যদি একজন আদর্শ বাপ হন, আপনি যদি আদর্শ মা হন, আপনি যদি যুবকদের তোমাদের বলছি, তুমি যদি তোমার বোনটাকে ধর্ষণ করাতে না চাও, 14ই ফেব্রুয়ারি নয়, 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি, তোমার বোনকে বাড়ি থেকে এক ধাপ বাইরে বেরো দিতে দেবো না। যদি তুমি দিয়েছো, জেনে রাখবে যে তাকে কি অবস্থায় এসেছে তোমার বোন, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনি কোশ্চিন কালো এটা ভাবতে পারবেন না। তার জন্য বলেছি, আমি একাধিকবার বলেছি, আদর্শ যদি মা হন, আদর্শ বাপ যদি হন, আদর্শ যদি ভাই হন, আপনার মেয়ে কি আপনার বোনকে 3 দিন 13, 14, 15 কমপক্ষে বাড়ির বাইরে ছাড়বেন না, কোনো কাজ থাকলে ছাড়বেন না। আর জানবেন ছাড়লেই সে ধর্ষিতা হয়ে আসার চান্স বেশি। আমার কাছে অনেকগুলো রিপোর্ট আছে, আমি যখন কোনো কথা বলি কোরআন হাদিস থেকে বলে কোরআন রেফারেন্স দিই, যতগুলো তথ্য দিয়েছি সমস্ত তথ্য এখানে পেপার কাটিং নিয়ে এসেছি, এখন এসেছি বাংলাদেশে। তাই বাংলাদেশের রিপোর্ট আমি সবগুলো বের করেছি, ইনকিলাব পত্রিকা, 21 থেকে 21 টেলিভিশন, প্রথম আলো, সবগুলো বের করেছি। যখন ইন্ডিয়ায় এ বিষয়ে আলোচনা করি, তখন ইন্ডিয়ার রিপোর্টগুলো মানুষের সামনে পেশ করি শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য। যুব সমাজ আজ যে ধ্বংস হচ্ছে তার অনেকগুলো কারণ আছে। তার পূর্বে জেনে রাখা উচিত যে বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনই যুবককে চায় যে তারা সব সময় তার জান্নাতে যাক, তারা খারাপ জন্য কোনো কাজ না করে। এর জন্য আপনাকে হাদিসগুলো বললাম। বিশ্বনবী বলছে, ওই যুবক, কোন নারী যখন দাওয়াত দিয়েছে আসো তোমার সঙ্গে সম্পর্ক করি, কিন্তু বলছে আমি আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে কাজটা করতে পারবো না, 14ই ফেব্রুয়ারিকে লাথি মেরে চলে এসেছে, এই যুবক হচ্ছে আল্লাহর ছায়াতে স্থান পাবে। এই ব্যাপারে বাস্তব প্রমাণও আছে, মৌখিক কথা না। সে বুখারি হাদিস নম্বর 2215, সে বুখারি কিতাবুল আম্বিয়া হাদিস নম্বর 3465, সে বুখারি হাদিস নম্বর 2335, বিশ্বনবী হাদিসটা কমপক্ষে সে বুখারিতে ইমাম বুখারি 7 বার নিয়ে এসেছে। কেন? 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশ নয়, আল্লাহ ছায় নিচে স্থান দিবে, ইমাম বুখারি 7 বার সে বুখারিতে নিয়ে এসেছে। আর এই হাদিসের আর একটা অংশ আপনাকে বলতে চাইছি, আল্লাহ রাসূল বর্ণনা করছে বানী ইসরায়েলের কোন এক নবীর সাহাবি কিছু অনুসারীদের কথা, মানে আমাদের নবীর পূর্ববর্তী যেসব নবীরা ছিল, যেমন মুসা, দাউদ, ঈসা, এইসব নবীদের সাহাবি ছিল কি ছিল না কথা বলেন? ছিল। আল্লাহ রাসূল ওদের কথা প্রমাণ বলতে গিয়ে বলছে যে 3 জন যুবক গভীর একটা অন্ধকর্ময় সময়ে তার রাস্তা দিয়ে অতিবাহিত করছে মরুভূমি, চারিদিকে কোনো আওয়াজ নেই। হঠাৎই 3 জন যুবক যখন একত্রিত যাচ্ছিল এমত অবস্থাতে প্রাকৃতিক দুর্যোগ, সঙ্গে সঙ্গে তারা ভয়ে ভীত হয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলেন। কোথায়? একটা পাহাড়ের গুহার মধ্যে 3 জন যুবক একত্রিত ঢুকে পড়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। পাহাড়ের পাশে ছিল একটা বড় বোল্ডার, মানে পাথর ছিল, পাথরটা সরে গিয়ে তার যেই দিক দিয়ে প্রবেশ তা একদম বন্ধ হয়ে গেছে। 3 জন যুবক আর কেউ নেই, তারা ভয় ভীত সন্ত্রস্ত যে আমরা এমন জায়গায় আবদ্ধ হয়েছি, কেউ আমাদেরকে ঢুকতে দেখে নাই, যে চিৎকার মারি কোনো মানুষ আমাদেরকে শুনতে পাবে না। কেন? এটা নিরিবিলি জায়গা, কোনো মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে না। তারা ভয়ে ভীত সন্ত্রস্ত, তারা নিশ্চিত জানছে এখানে মৃত্যু হবে, না খেতে দেবে তারা মারবে মরবে, তবু তাদের আওয়াজকে শুনতে পাবে না। 3 জন যখন পরেশানির মধ্যে পড়ে গেছে, 3 জনের মধ্যে একজন তখন প্ল্যান করছে, তার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসছে, তিনি তখন বলছে, শোনো আমরা নিশ্চিত আমরা মৃত্যুবরণ করবো, আসো আমরা জিন্দেগিতে কোন কাজটা ভালো কাজ করেছি সেই কাজটাকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ছাড়া কেউ আমাদের এই অবস্থাতে রক্ষা করতে পারবে না। তখন 3 জন যুবক তারা পরিকল্পনা করছে কোন কাজটা ভালো করেছি, জীবনে একটা তো হলো ভালো কাজ করেছি। 3 জন যুবকের মধ্যে একটা ঘটনা বলি, একজন যুবক তখন বলছে যে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কি ছিল কথা বলেন, চাচাতো বোন ছিল, আল্লাহ আমার চাচাতো বোনকে আমি এতটাই ভালোবাসতাম। একজন পুরুষ একজন নারীকে যতটা ভালোবাসতে পারে
ততটা আমি আমার বোনটাকে ভালোবাসতাম চাচাতো বোন আমি তাকে একদিন প্রপোজ করি তার সঙ্গে থাকার জন্য তাকে আমি প্রস্তাব দিই আমার প্রস্তাবকে অস্বীকার করে কিছুদিন পর তার বাড়িতে যখন আর্থিক সংকট দেখা যায় তার পিতামাতার মধ্যে কেউ একজন অসুস্থ হয়ে যায় গভীর রাত্রে আমার কাছে চলে আসে এসে তখন বলছে আমাকে কিছু আর্থিক সহযোগিতা করো আমি সেই সময়তে সুযোগে সদ্ব্যবহার করতে গিয়ে আমি তখন বলেছিলাম তোমার আমি এই অর্থ দিতে পারি কিন্তু একটা আমার শর্ত আছে আমার একটা শর্ত পূরণ করতে হবে মেয়েটা বলছে ঠিক আছে বলো যে কি শর্ত পূরণ করতে হবে তখন সঙ্গে ছেলেটা বলছে আমার সঙ্গে তোমাকে ফিজিক্যাল রিলেশনে যেতে হবে মানে শারীরিক সম্পর্কে যেতে হবে সে মেয়েটি প্রথমে ইনকার করে দেয় পরবর্তী সময় বিপদের কারণে এসে বলছে ঠিক আছে আমি তোমার এই প্রস্তাবে রাজি এই কথা বলেছে তারপরে হাদিসে বর্ণনা বিশ্ব নবী সাহাবীদেরকে সামনে বলছে কত কথা বলছে দেখেন হাদিসে বিশ্ব নবী তিনি বর্ণনা করছে বানী ইসরায়েলের তিনজন যুবকের কথা আল্লাহ রাসূল বলছে তারপর ওই যুবক সেই মেয়েটিকে একটা অন্ধকার জায়গাতে নিয়ে চলে যায় ফাতুল বাইতে আরো বিস্তারিত ব্যাখ্যা এসেছে মুসনাদ আহমদে আরো ব্যাখ্যা এসেছে বুখারি বর্ণনাতে এই অংশ নেই তখন ও আল্লাহ রাসূল বলছে ওই যুবক তাকে একটা অন্ধকার লোকালি জায়গায় নিয়ে চলে যায় কেউ নেই তার চারিপাশে দুজন চলে গেছে বিশ্বনবীর কথা এতদূর পর্যন্ত চলে গেছে যে মেয়েটিকে তলে একদম শুয়ে দিয়েছে আর ওই যুবক তার উপরে উঠে পড়েছে বিষ্ণু এই কথা বলার পরে আবারও বলছে যে ওই মেয়েটার রাঙের মধ্যে এই যুবকের দুই রাং পর্যন্ত চলে গেছে মানে কতটা ক্লোজিং চলে গেছে এ মতো অবস্থায় যখন এত কাছে চলে গেছে মেয়েটা শুধুমাত্র বলেছে যে তুমি আমার সতীত্বকে নষ্ট করো না তুমি আমাকে ব্যভিচারী করো না এই কথা বলেছে যুবক সঙ্গে সঙ্গে তার হেদায়েত হয়েছে একটা কথায় ও চট করে উঠে গিয়ে পালিয়ে চলে গেছে আল্লাহকে বলছে আল্লাহ সেই দিন তোমাকে ভয় করে ইন্নি আকাফুল্লাহ নিশ্চয় আমি আমার রব তোমাকে ভয় করেছিলাম এই জন্য অবস্থায় এসেও আমি দুর্বল গতিতে পালিয়ে গেছি আমি তাকে টাকাও দিয়েছি কিন্তু আমি এই কাজ করি নাই আল্লাহ তোমার যদি সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি আল্লাহ আজকে বিপদে পড়েছি আল্লাহ তুমি আজকে আমাদেরকে উদ্ধার করো যখন এই কথা বলেছে একদম সরাসরি তিন ভাগের এক ভাগ ওই যে পাথর এটা সরে গেছে জীবনে একটা ভালো কাজ করে একটা বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় ওই যুবক ওই পরিস্থিতিতে গিয়েও সে ঘুরে এসেছে তাই আমাদের সমাজে অজস্র যুবক আছে অজস্র আমাদের বোনেরা আছে তারা যদি এমন ক্লোজিং সম্পর্ক থেকে আজকে হাদিসটা শোনার পরে যদি বলে যে আমি তৌবা করলাম এখনই আপনাকে মেসেজ করতে হবে ফেসবুকে মেসেজ করেন অথবা এখনই ফোন করেন ফোন করে বলেন দেখো তোমার সঙ্গে আমার যে হারাম রিলেশন আছে এই রিলেশন আমি রাখতে চাই না কেন আল্লাহ রাসূল বলছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার নিজের ছায়ার নিচে স্থান দিবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর যুবক যুবতী তারা যারা এই খারাপ সম্পর্ক থেকে শুধুমাত্র ফিরে আসবে এই কথা বলে যদি এখনই ব্রেকআপ করে দেন আজকে করে দেন আল্লাহ আপনার জন্য ছায়া নিয়ে অপেক্ষা করছে যদি আমরা করতে পারি আল্লাহ রাসূল এই কথা বলার পরে আবার যুবকদের কথা উল্লেখ করে বলছে আল্লাহ রাসূল বলছে যুবকদের কথা বারবার বলছে চিন্তা করে দেখেন বিশ্বনবী যুবকদেরকে চায় যে তারা জান্নাতে যাক জান্নাতে যাক আল্লাহ রাসূল এরপরে বলছে ওই যুবকের কথা আপনার কথা আমার কথা আমাদের যুবতী বোনদের কথা বলছে তরুণ তরুণীদের কথা বলছে আল্লাহ রাসূল আবার বলতে গিয়ে এই কথা বলছে যে সেই যুবক সেই যুবতী সেই বৃদ্ধ সেই বৃদ্ধা যে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে আর আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা ছিন্ন করে এই হাদিসের অর্থ এইভাবে বুঝতে হবে আপনার ন্যাংটা কালেকার বন্ধু আছে ছোট্ট বেলাকার একসঙ্গে চলতেন একসঙ্গে ফিরতেন আপনি হেদায়েত পেয়ে গেছেন নামাজ পড়ছেন আপনার বন্ধু সে মাস্তানিগিরি করছে মানুষকে অযথা মেরে দিচ্ছে তার যৌবন তার ক্ষমতা দেখাচ্ছে সে মদ পান করছে মাদকতায় আসক্ত মেয়েদের পেছনে ছুটছে আপনি একদিন যুবককে এসে বলছেন আপনার বন্ধুকে বন্ধু দেখো তোমার সঙ্গে ছোট কাল থেকে আমি একসঙ্গে চলেছি আমি প্রাইভেট পড়েছি একসঙ্গে স্কুলে গিয়েছি আড্ডা মেরেছি কিন্তু বন্ধু তুমি আজকে যে কাজগুলো করছো এই যে মাদকতায় তুমি আসক্ত হয়ে গেছো তুমি ইয়াবা খাচ্ছ তুমি মদ খাচ্ছ বিড়ি খাচ্ছ সিগারেট খাচ্ছ ওগুলো হারাম পবিত্র কোরআনের মায়দা 190 আল্লাহ খামার যাতে নেশা আছে তাকে হারাম করেছে তুমি এগুলো ত্যাগ করো নাহলে আল্লাহ বেজার হয়ে যাবে এই কথা আজকে বললেন তিন দিন পর আবার দেখা বন্ধুকে আবার বলছো বন্ধু তোমাকে আল্লাহর কোরআনে কথা বলেছি তুমি শুনছো না এই যে তোমাকে এই যে নেশার দ্রব্য খাচ্ছ বিশ্বনবী তিনিও বলেছেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376 এবং 78 কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন যেসব জিনিসে নেশা আছে সেটা হারাম এই কথা তোমার বন্ধুকে জানিয়ে দাও বন্ধুকে জানার পরে আরো কিছুদিন ওয়েট করো যেন হচ্ছে না তোমার কথাকে কর্ণপাত করেনি তখন বন্ধুকে গিয়ে বল বন্ধু তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসতাম আজকে আল্লাহর শত্রুতা তুমি করছো তুমি আল্লাহর শত্রু তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকতে পারে না এই কথা বলে যে বন্ধুত্ব ছিন্ন করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার নিচ্ছা নিচে স্থান দেবে এই কথা যদি এইভাবে বোঝেন যে আজকে হাদিসটা শুনলেন আর আপনার গার্লফ্রেন্ড আছে আমার বন্ধুদেরকে বলছি তোমারও বয়ফ্রেন্ড আছে
সাত বছরের রিলেশন, সেই যে মাধ্যমিক থেকে শুরু হয়েছে সাত বছর ধরে চলছে তোমাদের রিলেশন, আজকে হাদিসটা শোনা পরে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। এই যে তুমি হাদিস শুনেছো, আজকে যদি তুমি ব্রেকআপ করে দাও, ফোনের মাধ্যমে হোক, সরাসরি হোক, মেসেঞ্জারের মাধ্যমে হোক, আজকে যদি ব্রেকআপ করতে পারো, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ছিন্ন করেছো, তারপর তুমি মেসেজে পাঠিয়ে দাও, দেখো তোমার সম্পর্ক আমার সম্পর্ক এটা হারাম, এটা আল্লাহ পছন্দ করে না, আল্লাহ রসুল পছন্দ করে না। এই রিলেশন যদি আমরা জিয়ে রাখি, আমাদের জন্য কিয়ামতের মাঠে অতুব ভয়ঙ্কর সংকট আছে। আসো, যেহেতু তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমাকে পছন্দ করতাম, দীর্ঘদিনের সম্পর্ক, আজকে তোমার বাবার কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি, তবে আমাদের রিলেশন এখানে ব্রেকআপ, যেহেতু ভালোবাসতাম তোমার বাড়িতে আমি প্রস্তাব পাঠাবো, প্রস্তাবে যদি তোমার বাবা রাজি হয়, তোমার বাপ মার সমর্থনে আমি বিয়ে করব, এই কথা বলে যদি আজকে বেরিয়ে আসতে পারেন, এই আপনার রিলেশন হারাম রিলেশন ব্রেকআপ করে দিতে পারেন, আপনার জন্য আল্লাহ ছায়া নিরপেক্ষ অপেক্ষা করছে। এই হাদিসের অর্থ অনেক দিক দিয়ে আপনাকে ব্যাখ্যা করা যায়, শুধুমাত্র এতটাই বলছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসাকে ছিন্ন করা। তাই যুবক যুবতীর মধ্যে যত রকমের সম্পর্ক আছে, না যায় হারাম সম্পর্ক, আজকে হাদিস শোনার মধ্যে তাৎক্ষণিক আপনাকে ব্রেক আপ করে দিতে হবে। আপনার স্বামী আছে সৌদি আরব, দীর্ঘ 10 বছর সৌদি আরব খাচ্ছে, এমতো পরিস্থিতিতে বোটা আছে, আপনাদের বাংলাদেশের দেখা যাচ্ছে পাবনা জেলাতে, তার স্বামী দীর্ঘ দিন ধরে কাজ করছে কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, যারা প্রবাসী আছে তারা শান্তিতে থাকে না, তারা অতীব কষ্ট করে তার উপার্জন করছে, আপনাদের মাসে 5,000-10,000 পাঠিয়ে দিচ্ছে, আপনারা ভাবছেন সে প্রবাসী আছে মানে সে কোটিপতি, জিনা আপনার চেয়ে বেশি পরিশ্রম করে, এই যে কষ্ট করে তার বউটাকে থুয়ে, তার পরিবার থুয়ে, তার ছেলে মেয়েকে থুয়ে, একজন পিতা চলে গেছে বিদেশে, দীর্ঘদিন ধরে থাকছে, আর আপনি আপনি তার স্ত্রী, আপনি তার সঙ্গে প্রতারণা করছেন, কার সঙ্গে মোবাইলে সারাদিন ধরে চ্যাট করছেন, কার সঙ্গে ফোনে সময় কাটাচ্ছেন, এই যে যদি আপনি এমনটা করেন, কিয়ামতের মাঠে এই মেয়েটিকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসাকে ছিন্ন করে দেওয়া, তাই যত রকমের পাপ ব্যভিচার আছে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিত্যাগ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ তার ছায়া নিয়ে উপস্থিত হবে, আপনাকে স্থান দেবে। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে কবুল করো, সকলে বলি আল্লাহুমা আমিন। যুব সমাজের অধপতনের কারণের আগে আপনাকে এই কথাগুলো বলছি যে যুবকদেরকে নিয়ে বিশ্বনবী কতগুলো মেসেজ দিয়েছে, আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা বুঝি না। যুব সমাজ, আমাদের বোনরা যারা যুবতী আছে, যারা ইয়াং এজের আছে, তার যদি আজকে স্বাভাবিক হয়ে যায়, বা বন্ধুরা সোনার বাংলা তৈরি করা যাবে কি যাবে না, ওরা বিশ্বকে পরিবর্তন করে দেওয়া যায় যুবকদের কারণ। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, একাধিক বক্তা যুব সমাজের অধপতনের কারণ বলতে গিয়ে ইসলামী হিস্ট্রি দিয়ে বুঝিয়েছে, আমি আপনাকে বাস্তবতা দিয়ে বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। সুনান তিরমিজি, কিতাবুল ফিতান, হাদিস নাম্বার 2416-17, বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে, কয়টা কথা বলেন? ওইদিকে আছে 7টা অফার, আর এখানে আছে 5টা কোশ্চেন, একটা কি বলেছে 7খানা অফার আছে আপনাদের জন্য, আর এখানে আছে 5টা কোশ্চেন মানে প্রশ্ন। প্রথম যে প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদমের বাচ্চাকে প্রশ্ন করবে, সেই প্রশ্ন প্রথম হচ্ছে আন উমুরিহি, তোমার বয়স, তোমার হায়াত, তোমার লাইফ স্টাইল কোন ভাবে কিভাবে তুমি পরিচালনা করেছো, তোমার জীবনটা কিয়ামতের মাঠে আল্লাহ কড়াই গন্ডা হিসাব নিবে, একটা সেকেন্ডের হিসাব আপনাকে আল্লাহ সেই দিন কড়াই গন্ডায় বুঝে নিবে। আপনার বয়স 53 বছর 3 মাস 6 দিন আপনি মৃত্যুবরণ করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনার প্রত্যেকটা ঘন্টা সেকেন্ড মিনিট আল্লাহ আপনার কাছে হিসাব নিবে, বা বলুন তো আমরা হিসাব দিতে পারবো, কথা বলে খুব কঠিন। আমি তো বলি 53 বছরের নয় 50 বছরের নয় 5 নয় 1 বছরের নয় 3 মাসের নয়, যদি আপনাকে বলি ভাই 7 দিন বাদ দেন, মাত্র 3 দিন 72 ঘন্টা আপনি যেখানে যেখানে গিয়েছেন প্রত্যেকটা জায়গায় একটা গোপন সিক্রেট একটা ক্যামেরায় আপনার সঙ্গে লাগানো ছিল, আপনার গোটা শরীরকে আপনি যা যা করেছেন সমস্ত কিছু এই ক্যামেরার মধ্যে রেকর্ড হয়েছে, আপনি কোন মেয়ের সঙ্গে ফেসবুকে চ্যাট করেছেন, কার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছেন, কার সঙ্গে ফোনে কথা বলেছেন, কার সঙ্গে অশ্লীল বাক্য ব্যবহার করেছেন, আপনার মায়ের সঙ্গে আচরণ কি করেছেন, আপনার স্ত্রীর সঙ্গে কি আচরণ করেছেন, আপনার স্বামী আছে সৌদি আরবে, আপনি কার সঙ্গে ফোনে অবচয় করেছেন, কার সঙ্গে পরকিয়া করেছেন, কাকে আপনার পিতার সঙ্গে কি আচরণটা করলেন, সমস্ত কিছু সেকেন্ডে সেকেন্ডে রেকর্ড করা আছে, মাত্র 3 দিন 72 ঘন্টা। এই 3 দিনের আপনার জীবনী 3 দিনকার। যদি বলি যে আজকে এখানে প্রজেক্টরের মাধ্যমে চালিয়ে আপনার প্রতিবেশীর সামনে দেখাবো, বা বলুন তো 3 দিনের জীবনী চালাতে দেবেন আপনি, রাজি থাকবেন? থাকবেন, মাত্র 3 দিন, কিন্তু আল্লাহ বলছে কিয়ামতের মাঠে আল উমুরিহি, গোটা হায়াত
যত বয়স পেয়েছেন প্রত্যেক আপনাকে কড়াই গন্ডায় সেদিন ভিডিওর মতো আপনাকে দেখাতে হবে মনে করে মানুষ যত পাপ করে এই পাপ তার এই সাঁইত্রিশ হাত শরীর বাইরে করতে পারে না। চোখ দিয়ে যদি কোনো খারাপ জিনিস দেখেন বা চোখ এটা কি শরীরে বাইরে না ভেতরে কথা বলেন, আপনার এই শরীর চোখ দিয়ে যে পাপগুলো করছেন শরীরে আছে না? হাত দিয়ে পাপ করছেন, খারাপ কোনো জিনিস টাইপ করেছেন, কোনো মেয়েকে কোনো মেসেজ করছেন, খারাপ একটা কথা লিখেছেন, হাত দিয়ে কমান্ড করছেন, এটা হাতের পাপ। পা দিয়ে চলছেন, কোনো খারাপ জায়গায় গিয়েছেন, বন্ধুর সঙ্গে গিয়েছেন খারাপ জায়গাতে, এই পায়ের পাপটা আপনার সঙ্গে লেগে আছে, শরীর দিয়ে পাপ করছেন, এগুলো আপনার শরীরের মধ্যে আছে। মনে রাখবেন কিয়ামতের মাঠে মাটিও কথা বলতে পারে, প্রত্যেকটা জীব জন্তু জড় পদার্থ এরাও আপনার বিরুদ্ধে কথা বলে দিবে। আপনি বুঝেন না যে মাটি আবার কিভাবে কথা বলবে, মাটি যে বাস্তবে কথা বলতে পারে তার চাইতেও মাটি সবচেয়ে আপনার বড় শত্রু, এটা আপনি নিজে বুঝেন না মাটির কত পাওয়ার। আপনি এক কাজ করেন, একটা ছোট বীজ কোনো যে কোনো একটা বীজ আপনি মাটিতে আজকে ফেলে দেন, তিন দিন পর মাটিকে ভেদ করে উপরে একটা গাছ তৈরি করে দেবে। মাটির ক্ষমতা নেই এমনি, মাটির ক্ষমতা আছে বলেই একটা ছোট্ট বীজকে বড় একটা গাছের বন্ধ করে দিতে পারে। কিয়ামতের মাঠে আপনি যে মাটি পুড়ে দাঁড়িয়ে পাপ করেছেন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে না? খুব ভয়ঙ্কর জিনিস মাটি, আপনি মাটির বাইরে যেতে পারবেন না, আল্লাহ সৃষ্টির বাইরে আপনি যেতে পারবেন না। মনে রাখবেন আল্লাহ কিয়ামতের মাঠে গোটা জীবন গোটা লাইফ প্রসঙ্গে আপনার কাছ থেকে হিসাব নেবে, আপনাকে সেই দিন জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গে উত্তর আপনার মুখ দেবে না, গোটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার চেহারা এগুলো সাক্ষ্য দিয়ে দেবে আপনার বিরুদ্ধে, আপনার গোটা বয়স গোটা হায়া গোটা লাইফ স্টাইল কিভাবে জীবনটাকে পরিচালনা করেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ কাছে কড়াই গন্ডা হিসাব নিতে হবে। এই কথা বলে দ্বিতীয় আর একটা প্রশ্ন করা হবে, আন সাবাবিহি, হে তরুণ সমাজ তোমাদের যৌবনকাল কোন সময় ব্যয় করেছো, কি কাজে ব্যয় করেছো, এটার হিসাব দিতে হবে। কথা খুব কঠিন, দেখেন একটা মানুষের পুরো লাইফটাকে হিসাব নিবে যত হাত পেয়েছে। এই কথা বলার পর যুব সমাজ তথা যৌবনকালটা আছে না নেই, পুরো লাইফের মধ্যে আছে। এই কথা বলে আবার খাস ভাবে বলছে আনসাবাবিহি, যুবা তরুণ সমাজ তোমাদের এই যৌবন কালটি কোন কাজে ব্যয় করেছো, এটা কিয়ামতের মাঠে আল্লাহ আবার হিসাব নেবে। মানে যুবক যৌবন ইয়াং এজ এটার এতই গুরুত্ব যে খাস ভাবে আবার হিসাব নিতে হবে। বলেন যৌবন কালটা কি কাজে ব্যবহার করছেন, কি কাজ করছেন? আপনাকে মাত্র 24 ঘন্টা যদি হিসাব দিতে বলা হয় আপনার জীবন থেকে, মানুষকে যদি আপনার সিনেমা মাত্র 24 ঘন্টা আজকে আপনার যা কাজ করেছেন এই কাজটাকে যদি আজকে সিনেমা করে দিই বা বলুন তো আপনি লজ্জা পাবেন না? যুব সমাজ যুব শক্তি মানুষের কল্যাণ করতে পারে, ধ্বংস করতে পারে, এরাই পারে। চাচা কখনো গিয়ে মারামারি করতে যাবে না, চাচা কখনো এখনো মদ খেয়ে মাতলামি করে কোনো মেয়েকে ধর্ষণ করবে না। কেন? কারণ তার সময়টা শেষ হয়ে গেছে। যুব সমাজের জন্য বিশ্বনবী বারবার একই নসিয়া, যদি এই ধরনের হাদিস বলতে যায় অজস্র বিশ্বনবী মোটিভেট করেছে যুবকদেরকে, যুবকদেরকে পথ দেখানোর জন্য আল্লাহর রাসূল অনেক নসিয়া করেছে। আপনাকে শুধুমাত্র এই কথা বললাম। তিন নম্বর প্রশ্ন করা হবে তার মাল প্রসঙ্গে। কি প্রসঙ্গে? মাল মানে টাকা, সোর্স অফ ইনকাম, কোন পথে টাকা রোজগার করেছ, কিয়ামতের মাঠে এ দেওয়ার হিসাব লাগবে। এখন তো টাকা ইনকাম করার অনেকগুলো পদ্ধতি আছে, যুবকদের বেকার কিছু কাজ করে না, কি করবে বাড়িতে বসে বসে, সময়ের তো মূল্য নেই। এত পরিমাণে যুবকদের হাতে সময় আছে, সময়ের মূল্য নেই। একদম রাত একটা দুটো তিনটে চারটে ফজরের আজান পার হয়ে যাচ্ছে, হাতে মোবাইল নিচ্ছে, কানে হেডফোন দিয়ে এখন করে বুঝে এই দাদা 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 মা বাবা কি খেলছে বন্ধু, পাবজি ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, রাতে চিল্লাচ্ছে মার মার মা দাদা বাপ মা হচ্ছে কি ব্যাপার, এই করে কেন ছেলে পরে দেখছে না গেম খেলছে, বাপ মাও খুশি ছেলে গেম খেলছে, আশ্চর্য বিষয়। আবার ফ্রি ফায়ার বলেন আর এই যে পাবজি বলেন, 100 টাকা বাজি ধরেছে, কার সঙ্গে গেছে, আমেরিকাতে আছে ও, আর আপনার ছেলে বিছানা বসে জুয়া খেলছে, বা ছেলেরা নেই কথা বলেন, এটা আধুনিক যুগের লেটেস্ট জুয়া, কোথায় আমেরিকায় কে বসে বসে আছে, ও খেলছে বিছানায় শুয়ে শুয়ে, বাপের একদম পবিত্র সন্তান আর আপনারও সন্তান পবিত্র, এও খাটে বসে মধ্যে আগে 100 টাকা লাগিয়ে দিয়েছে যে জিতবে সে 100 টাকাটা পেয়ে যাবে, দেখেন বাড়ির মধ্যে বসে বিছানার মধ্যে বসে জুয়া খেলছে, যুবকরা খেলছে, কোথায় ভারত পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছে, আর আপনার ছেলে চায়ের দোকানে বসে বলছে এই দা ছয় মারবে না মারলে 500 টাকা দেব। যুব সমাজ নষ্ট হচ্ছে, তাদের ব্রেন তাদের সময় আজকে অপচয় করছে এই সব জায়গাতে, এখান থেকে টাকা রোজগার করছে। ভাই এই হিসাব আপনার কিয়ামতের মাঠে লাগবে কি লাগবে না? কোন পথে টাকা রোজগার করছেন, মানে ইনকাম কোন থেকে পকেটে ঢুকছে, প্রত্যেকটা হিসাব আপনার কাছে লাগবে।
আপনি মনে করছেন আপনি তো মাত্র একটা দেশান যাব, এই জন্য ট্রেনে উঠেছেন টিকিট কাটেন নাই, দুটো টপিস পরে নেমে পড়েছেন, এই যে প্রতারণা করছেন কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে, রাস্তাতে চলছেন বাগান দিয়ে পাশ দিয়ে যাচ্ছেন, একটা বাদাম ওলা বসে আছে, কেউ যাই তোর বাদাম ক টাকা শহরে, তো 10 টাকা শহর, টুক করে একটা কেটে খেতে খেতে চলে গেলেন, এই বাদামের হিসাব কিয়ামতের মাঠে লাগবে, এটা ইসলাম। আপনি যুবক আপনি মনে করছেন যে কিছু কথা বলে একটা থাপ্পড় মেরে দিবেন, এই যে কাহিনীগুলো করছেন কিয়ামতের মাঠে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছে বিচারক, তিনি হচ্ছে ন্যায় বিচারক, আল্লাহ সুবহানাহু ওয়া কাউকে ভয় করে না। আজকে তো আপনি নেতা মন্ত্রীর মাধ্যমে আপনার ক্ষমতা পাওয়ার দেখিয়ে আজকে আপনি চারিদিক থেকে আপনি রেহাই পেয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহর দরবারে তিনি বিচারক, তিনি যেটা সিদ্ধান্ত দিবে ওটাই চূড়ান্ত। যত জায়গায় প্রতারণা করছেন, ইনকাম পকেটে ঢুকছে, সবগুলোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঠে একটা 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 কড়াই গন্ডে হিসাব নেবে, এটার নাম হচ্ছে ইসলাম। আপনার দোকানে গিয়েছি আমি মুসুরির ডাল কিনতে, চাল কিনতে গেছি বুঝছি 1 কিলো চাল দে, আপনি যে বাটকাটা তৈরি করেছেন আলাদা ভাবে বাটকায় তৈরি করে নিয়ে এসেছেন 900, কিন্তু বলছেন 1 কিলো, এই যে 100 গ্রাম করে আপনি প্রত্যেক কাস্টমারকে কম দিচ্ছেন, এটা হিসাব কিয়ামতের মাঠে লাগবে, কোন পথে টাকা রোজগার করছেন আল্লাহ এ হিসাব নেবে, বা আছে না নাই কথা বলেন। দাড়ি বাটকাটা ঝুলিয়ে দিচ্ছে, মানে 1 কিলো বাটকা থাকলে ওটা 900 জন আলাদাভাবে তৈরি করেছে, কেরোসিন তেল বিক্রি করছে, কিভাবে করছে বলছে দাদা 1 লিটার কেরোসিন তেল দেন, আর সঙ্গে সঙ্গে করে দিয়েছে কি ওই যে ধোঁয়াটা তৈরি করেছে ওটা 1 লিটার নয়, ওটা 900 গ্রাম, 100 গ্রাম আপনাকে কম দিয়ে দিচ্ছে, এই যে সোর্স অফ ইনকাম প্রত্যেকটা মানুষকে প্রতারণা করছে। কিয়ামতের মাঠে হিসাব লাগবে কি লাগবে না? অবশ্যই আপনাকে কিয়ামতের মাঠে হিসাব লাগবে। তাই যত ব্যবসা করছেন এই ব্যবসার সঙ্গে যদি কোনো রকম প্রতারণা হয়, মানুষের জন্য আত্মসাত করেন, আর আপনার পকেটে যে টাকা ঢোকে 100% সোর্স অফ ইনকাম, আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, আপনি বিড়ি ব্যবসা করছেন, আপনি জর্দার ব্যবসা করছেন, আজকে দোকানে আপনার জর্দা আছে, জর্দা থেকে ইনকাম করছেন, এটা 100% হারাম। সুনান ইবনে মাজা হাদিস নম্বর 3378 বিশ্বনবী বলছে যেটা হারাম তার ব্যবসাও হারাম। যদি আপনি মনে করেন না জর্দা তো আমি খাই না বিক্রি করি, বিড়ি তো খাই না বিক্রি করি, এটা বিক্রি করলে আর হারাম হবে কেন, তো এক কাজ করেন আপনি বেশ্যালয় খুলেন, আপনি তো জেনা করছেন না দোকান দিয়েছেন, কথা বুঝতে পারছেন? তো বেশ্যালয় খুলেন, আপনি তো জেনা করছেন না ব্যবসা করছেন, তাই মনে রাখবেন এই সোর্স অফ ইনকাম এটা কিয়ামতের মাঠে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তাই কোন পথে টাকা ব্যয়, কোন পথ থেকে টাকা রোজগার করছেন কিয়ামতের মাঠে, এটা আপনাকে হিসাব দিতে হবে। যুবকরা সাবধান, তারা ইনকামের জন্য কত কিছু করে ফেলছে, ওই মানুষটাকে মার তোকে 5,000 টাকা দেবো চলে গেছে মারতে, জানে না কি অপরাধ করেছে, আছে না নাই কথা বলেন? তাই তোমার ইনকাম কোথা থেকে, ইনকাম পকেটে টাকা ঢুকছে, প্রত্যেকটা হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু আপনার কাছ থেকে নেবে। আরেকটা প্রশ্ন আরো কঠিন, কোন পথে টাকা ব্যয় করছে এটাও নেবে হিসাব। আমরা শুনি হালাল ইনকাম, হালাল ইনকাম, হালাল ইনকাম, কিন্তু প্রশ্ন কিন্তু টাকা নিয়ে দুটো, আরে কোন পথে টাকা রোজগার করছো আর কোন পথে টাকা দান করছো, ব্যয় করছো, এই হিসাব আপনার কাছে কিয়ামতের মাঠে নেবে। দেখেন গার্লফ্রেন্ডকে কদিন আপনি মোবাইলে পয়সা মেরে দিয়েছেন, হিসাব দিতে হবে। আপনি এমন ভাব করছেন মানে এটা খুব জায়েজ হালাল, গার্লফ্রেন্ডের কাছ থেকে বলছে আমার পকেটে টাকা নেই 5,000 টাকা দিও ধার, মনে মনে 30-40 টাকা দেবো না, আপনার কাছে হিসাব লাগবে, কোন পথে টাকা ব্যয় করছে। চলে গেছেন ঢাকাতে, আর ঢাকার প্রাণ কেন্দ্র ওখানে গোলাপশের মাজার আছে, টুক করে 10 টাকা ফেলে দিয়েছেন, এই হিসাব আপনাকে আগে দিতে হবে, এটা আল্লাহর সঙ্গে শত্রুতা করেছেন। এই টাকার হকদার ছিল একটা মসজিদ, দিয়েছেন মাজারে, এটা আল্লাহর সঙ্গে শত্রুতা, এর সব কেমতে মাঠে লাগবে। আপনাকে বলছি ভালো লাগুক চাই খারাপ লাগুক আমার দরকার নেই, আমার কাজ ফজাক্কির ইন্নামান্তা মুজাক্কির লাস্তালিম লিমুসাইতির, আল্লাহ বলেছে আমাদের কাজ শুধু প্রচার করে দেওয়া, মানুষকে জোর করে ইসলাম শেখাতে হবে, মানাতে হবে, আমাদের অত দায়িত্ব হয়নি। আপনি যদি ইসলাম মানেন আমার 5 বিঘা জমি 10 বিঘা হবে না, আর যদি না মানেন আমার 5 বিঘা জমি 3 বিঘা হবে, এমনটা নয়, যেমন আছে তেমনই থাকবে, আমার বাপের টাকাতে আমি এখনো খাই। তাই আপনাকে কথাগুলো বলে গেলাম যেন আপনার বিবেকে একটু বাধা দেয়, যে কিয়ামতের মাঠ যদি মনে করেন যে না একজন নবী এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবী, যদি শুধু মানুষ মনে করেন তাহলে এগুলো মানার দরকার নাই, যদি মনে করেন যেটা মানুষ নয় এটা আল্লাহর পক্ষ থেকে একজন নবী এসেছে যার সঙ্গে আল্লাহ সরাসরি কানেকশন ছিল, যা জিন্দগিতে একটা মিথ্যা কথা বলেনি, এমন যদি মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন 100% জানবেন এই কথাগুলো প্রত্যেকটা 100% যত প্রফেসি করেছে যত মেসেজ দিয়েছে 100% কিয়ামতের মাঠে বিন্দু পরিমাণে সৈচাতানা পরিমাণে হেরফের হবে না, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে বিশ্বাস। কিন্তু আপনি তো বিশ্বাসই করেন না,
যদি আমি এখন জাহান্নামে রস করি, জান্নাতে রস করি, ও হুজুরের কাছ নেই জান্নাত, জান্নাত কে দেখেছে, জান্নাত কে দেখেছে, জাহান্নাম কবরের আছে কে দেখেছে, কবরের আজাব আছে না নাই আছে, তাই আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি কি বিশ্বাস করেন ইসলামকে। যদি বিশ্বাস করেন তবে এই ওয়াজগুলো, এই আলোচনাগুলো আপনার জন্য উপকারী হবে। যদি সন্দেহ অ্যাগনিস্টিক থাকেন যে না হুজুরদের কাজ, হুজুর বলে যাচ্ছে, আপনার আচরণের শুনে কোনো লাভ নেই, আপনি মনে করবেন যে না বলে গেলে শুনে গেলাম, এটাতে লাভ নেই। কিন্তু আপনার প্রথম ইমানটাকে মজবুত করতে হবে, আপনি সত্যি কি নবীকে আসলে আল্লাহ নবী মানেন, আপনি সত্যি কি কোরআন থেকে আল্লাহ তাআলা মনে করেন। যদি বিশ্বাস করেন তো এই কথাগুলো বিন্দু পরিমাণ যদি সন্দেহ করেন তাহলে আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে। আর যদি মনে করেন না কোরআন আসলে আল্লাহকে আল্লাহ কালাম, আল্লাহর কিতাব, তাহলে আপনাকে এখন থেকে পরিবর্তন হতে হবে, নচেৎ পরকাল শেষ হয়ে যাবে, অনন্তকাল সেই দিন আর শেষ হবার নয়, আপনি ধ্বংস হয়ে যাবেন, এটাই অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে পড়ি, আল্লাহুম্মা আমিন। কোন পথে টাকা ব্যয় করবেন এটা আরও মারাত্মক, কোথায় কোথায় খরচ করছেন সব কোনো আপনি ভাবছেন যে দান মানে দান করলে জান্নাতে যাওয়া যায়, জি না, দান করে মানুষ জাহান্নামে যাবে। মিশকাত হাদিস না 205 আলসু বলছেন কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষকে আগে তোলা হবে। তোমার এক ব্যক্তি হচ্ছে দানবীর, ওই দানবীরকে বলে দানবীর ওঠো, কি করেছো, এই করেছি, আল্লাহ দান করেছি, সম্পত্তি যা ছিল সব দান করে দিয়েছি, আলোচনা কাজটা তুই মিথ্যা কথা বলছিস, ফেরেস্তা ধরে জাহান্নামে পড়ো। দেখেন জাহান্নামে কাকে যাচ্ছে বলেন তো ভাই, দানবীরকে, মানে দান করলে বা খরচ করলে যে আল্লাহ নেকি দেয় এমনটা নয়। তাই টাকা কোন পথ থেকে ইনকাম করছেন, কোন পথে ব্যয় করছেন, দুটি আপনাকে হিসাব দিতে হবে। আপনি তো এলাকার কোনো একটা দায়িত্বশীল ব্যক্তি আছেন, আপনার কাছে যুবকরা এসে বলছে হুজুর আসেন আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কি হবে, ডান্স হবে, আপনার জন্য 2000 টাকা ধরা হয়েছে, টুক করে 2000 টাকা হাসতে হাসতে হাজি মশাই দিয়ে দিয়েছে, হিসাব লাগবে কিয়ামতের মাঠে। এই যে উলঙ্গ মেয়েগুলোকে নাচাচ্ছেন, যুবকরা দেখছে, অনেক মানুষ দেখছে, এই যে দান করলেন সহযোগিতা করলেন, এর হিসাব কিয়ামতের মাঠে লাগবে। কবর মাজার খাম্বা তৈরি করতে যে 1 টাকা যদি দান করেন কিয়ামতের মাঠে হিসাব লাগবে। দান কোথায় করছেন অতিব গুরুত্বপূর্ণ, কোনো বিদাতি কোনো মাদ্রাসে যদি দান করেন যেখান থেকে ইসলামকে ধ্বংস করা হয়, এই যে দান করছেন কিয়ামতের মাঠে আপনার উপরে গোনাগুলো চাপবে, যত বিদাত সৃষ্টি হয়েছে ওই মাদ্রাসা থেকে সবগুলো হিসাব লাগবে কিয়ামতের মাঠে। তাই দান যেখানে ইচ্ছা করবেন সেটা, এটা আপনার ইচ্ছা নয়, টাকাও আপনার না, দান আপনার নিজের ইচ্ছাতে আপনি করতে পারবেন না, এর নাম ইসলাম। প্রত্যেকটা ধাপে ধাপে আছে নিয়ম কানুন, ইসলাম মানে শান্তি, মুসলিম মানে আত্মসমর্পণকারী, মানে নিজেকে যদি মুসলিম দাবি করেন আপনার কোন আর ইচ্ছা থাকবে না, কার ইচ্ছা সব কথা বলে, আল্লাহর ইচ্ছার কাছে যে আত্মসমর্পণ করে তাকেই মুসলিম বলা হয়, মুসলিম দাবি করবেন, আবার অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না এটা মুসলিম না, এটাকে বলে মুনাফিক। আল্লাহ বলছেন তুমি ইসলামে যদি পদার্পণ করতে চাই পূর্ণভাবে পদার্পণ করো, সূরা বাকারা আয়াত নম্বর 9, আপনি অর্ধেক আছেন অর্ধেক নাই, এটা ইসলাম নয়, এটা মুসলিম নয়, এটা মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বোঝা তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। মনে টাকা কোন পথে ব্যয় করবেন, একটা আমার জীবনের ঘটনা বলি, আপনাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনারা এখান থেকে সেভ আছেন, আমি ইন্ডিয়াতে থাকি তো জানেন ইন্ডিয়াতে 85% মানুষ হচ্ছে নন মুসলিম হিন্দু। তো রাস্তায় যখন আমরা গাড়ি নিয়ে প্রায় যাতায়াত করতে হয় প্রোগ্রামের জন্য, আর আমাদের ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনাদের বাংলাদেশের চাইতে কত গুণ জবর হিসাব করতে হবে, আপনাদের বাংলাদেশে মাত্র 64টা জেলা 520টা থানা, তাই তো, আমাদের এক পশ্চিম বাংলা আর আপনাদের গোটা বাংলাদেশ সমান, আর আমাদের এক একটা জেলার দূরত্ব হচ্ছে কমপক্ষে 200 থেকে 250 কিলোমিটার, 200 থেকে 250 কিলোমিটার একটা জেলা, আর আমাদের একটা রাজ্যের মধ্যে থাকে আরো 25টা জেলা, এবং প্রায় 36টা আছে রাজ্য, চিন্তা করছেন কত বড় হবে। আপনার বাংলাদেশের মানুষ কটা ভাই, 17 সামথিং 18 হবে, 18 কোটি মানুষ আছেন আপনারা বাংলাদেশে, আমাদের ভারতবর্ষে আলহামদুলিল্লাহ 140 কোটি, এটা চিন্তা করেন কোথায় 17 কোটি কোথায় 140 কোটি, ভারতবর্ষের 84টা ভাষা আছে, মানে 84টা ভাষায় কথা বলে আলহামদুলিল্লাহ, মানে আমি যে দেশ থেকে এসেছি ভারতবর্ষে মানুষ প্রত্যেকটা মানুষ 8-10টা ভাষা এমনি বলতে পারে, কেন, কারণ 100 কিলোমিটার পর পর জন ভাষা চেঞ্জ, মানে আমি থেকে পশ্চিমবাংলা মানে এখানে বাংলা ভাষা চলে, আমি পশ্চিমবাংলা পার করে যদি কৃষ্ণনগর 100 কিলোমিটার চলে আসি ওখানে হিন্দি ভাষা শুরু হয়ে গেল, কেবল আপনি কলকাতা পার হয়ে একটু দিল্লি রোডে চলে যাবেন ওখানে চলে আসবে আপনার মারাঠি গুজরাটি তেলেগু তামিল মালয়ালিয়াম, বোঝেন, মানে এগুলো মোটামুটি আমাদের যারা একটু রাস্তায় চলাচল করে এমনি শুনে শুনে 10-12টা ভাষা মানে বলতেও পারে বুঝতেও পারে, আলহামদুলিল্লাহ যে ভাষা আমরা
এমনি শিখে ফেলি, পড়তে হয় না। তো যেহেতু আমাদের ইন্ডিয়াটা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এবং 85% আছে নন মুসলিম, তো আমাদের 80% আছে হিন্দু ধারা। তো রাস্তা দিয়ে যখন আমি যাই, অধিকাংশ ক্ষেত্রে শুধু পশ্চিম বাংলাতে প্রত্যেক বছর 2 লক্ষ পুজোর মণ্ডপ হয় দুর্গাপূজা। কত লক্ষ? 2 লক্ষ টাকা। এক একটা মণ্ডপে সরকার দেয় 50,000 টাকা শুধু অনুদান। কত কোটি টাকা শুধু পশ্চিম বাংলার কথা বলছি, ভারতের কথা না। কিসের কথা বলছি বলেন তো? পশ্চিম বাংলা, মাত্র 25টা জেলার কথা বলছি, মানে 25টা জেলা মিলে একটা পশ্চিম বাংলা। আসাম আছে একটা আলাদা রাজ্য, বিহার আলাদা রাজ্য, ঝাড়খণ্ড আলাদা রাজ্য, পুরুলিয়া আলাদা রাজ্য। কথা বুঝতে পারছেন? মানে আপনাদের যেমন শুধু জেলাতে বিভক্ত, আমাদের রাজ্য তো বিভক্ত। তাই এটুকু না বুঝতে ভাববেন যে ও ভারতবর্ষে 2 লক্ষ হতেই পারে। জি না, এটা পশ্চিম বাংলার কথা বলছি। 2 লক্ষ পুজো মণ্ডপ হয়। রাস্তা যখন চলি প্রায় আমাদের একটা জিনিস ফেস করতে হয়, গাড়ি নিয়ে যাচ্ছি, হঠাৎই দেখছি যে কিছু মানে যুবক হিন্দু দাদারা আছে, তাই গাড়িটাকে থামিয়ে দেয়। কি সমস্যা? তো পুজোর চাঁদা লাগবে, আর আমি তো মুসলিম, পুজোর চাঁদা কিভাবে দিই? এবং আমাদের এই ফেস্টটা সবচেয়ে বেশি করতে পারে মুসলিমদেরকে। তো কয়েক বছর আগে একটা ঘটনা বলি, কেন বলছি এই জন্য টাকা কোন পথে ব্যয় করছেন এটা হিসাব কি আমাদের মাঠে লাগবে। তো একদিন আমি যাচ্ছি নদিয়া কৃষ্ণনগর সিটিটার নাম, পাশ দিয়ে চলে যাচ্ছি গাড়ি নিয়ে, হঠাৎ দেখছি 8-10 জন যুবক আমাদের বয়সের সেম এজ, তারা এসে গাড়িটাকে আটকে দিয়েছে। আমি তো ভয় পেয়েছি, কী অবাধ জয়শ্রম বলাবে নাকি আমাকে দিয়ে। আর তখন জয়শ্রমে খুব তোলপাড় চলছে, আমি তখন সঙ্গে সঙ্গে ভীত সন্ত্রস্ত হয়েছে, কী না জানি হয়। থামিয়ে যখন দিয়েছে, টুক করে গাড়ির কাছটাকে 2 ইঞ্চি খুলে বলছি, দাদা কী বলছেন, কিছু বলবেন? উনি তো বলছে, মৌলিক সাহেব বলিয়েন না, সামনে শারদীয় উৎসব আসে, এখন আমাদের কিছু চাঁদা লাগবে। আমি বলছি বেঁচেছি রে বাবা, চাঁদা চাইছে জয়শ্রম বলাচ্ছে না। আমি তখন সঙ্গে সঙ্গে মনে মনে একটা পরিকল্পনা করেছি যে এসেছে যখন ইসলামের দাওয়াতটা দিয়েই দিই, দাওয়াত 24 ঘন্টা চলবে। চলে যখন এসেছে আচ্ছা আর নয়, দাওয়াতটা দিয়ে দিই। এই নিয়ত করে সঙ্গে সঙ্গে আমি গাড়ির কাজটা পুরোটাই খুলে দিয়েছি। খুলে দিয়ে তখন আমি জেনেও না জানা ভান করে বলছি, দাদা কি বললেন, কি পুজো? বলছে দুর্গাপুজো। আমি বলছি দুর্গাপুজো দাদা, এটা আবার কি? উনি তখন বলছেন, আরে মৌলভি সাহেব আর বলেন না, দুর্গাপুজো চিনেন না? আরে ওটা তো ভগবান। আছি তাই নাকি? বলছে জি হ্যাঁ। আছি দাদা দেবী দুর্গা তিনি যদি ভগবান হবেন, তো আমি যে আল্লাহর জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই আল্লাহ আবার কি দা? উনি তখন হাসতে হাসতে, আরে মৌলভি সাহেব নিয়ে এটা জানেন না, আরে দুর্গা চেয়ে হিন্দুদের আল্লাহ, আর আপনার যার পুজো করেন তা আপনার মুসলিমদের আল্লাহ। মানে উনি ভাবছেন কিছু বুঝি না, আগে তা বুঝ দিচ্ছে। আমি তখন বলছি, দাদা আমি তো 2টো কোম্পানিতে বিশ্বাস করি না, একটাতে বিশ্বাস করি। আজি দাদা তখন আমাকে বলছে, আরে মনে হচ্ছে বলিয়েন না, যত মত তত পথ। আমি তখন প্রাণী আছি যে কীভাবে দাওয়াত দিই, বলছেন যত মত তত পথ। আজি দাদা দেখুন, মত পথ মেলা হতে পারে, তবে সত্য পথ একটাই, হাজার সিরাতে মুস্তাকিম, এটা পথ হবে আ হতে পারে না। উনি তখন বলছে, ঠিক আছে মনু সাহেব, ক টাকা করবো বলেন। বলে ধরে চাইবে কলম, ওই যে বুকগুলো থাকে না চাঁদা কাটা রশিদ বুক, রশিদ বুককে ধরেছে, মৌলভি সাহেব ক টাকা কাটবো বলেন। আমি তখন বলছি, বেটা আমাকে যে টাকা চায়, আর আমি চাই দামাত দিতে। অবশেষে আমি একটা প্ল্যান করি।